सॉरी, एक्चुअली वी वर डूइंग अ लाइव ऑन इंस्टाग्राम बट इट इज़ नॉट पॉसिबल राइट नाउ, सो आई थॉट लेट्स ट्राई ओवर हियर। तो आमी श्रेष्ठाके ऐड करब वन्स शी कम्स ओवर हियर, एंड आई विल जस्ट ऐड हर। অ্যাকচুয়ালি আমরা একটা লাইভ করছিলাম ইনস্টাগ্রামে, যেটা পসিবল হয়নি বিকজ অফ আই ডোন্ট নো হোয়াট। সো আই এম গোনা ট্রাই হিয়ার আফটার অল বোথ দ্য সোশ্যাল মিডিয়া। তো যেটা ট্রাই করছি, যদি একদমই না হয় উই ক্যান ট্রাই টু অর্ডার। হ্যাঁ, এখানে আমি তোকে শুনতে পাচ্ছি, অ্যাটলিস্ট দ্যাটস হোয়াট আই ক্যান। এভাবে কি করা যাবে? ওকে, তুই আমাকে শুনতে পাচ্ছিস? Can you hear me? তোর ভয়েসটা খুবই আস্তে আসছে। হ্যালো, হ্যাঁ তোর ভয়েসটা আসছে কিন্তু মোটামুটি আসছে। এবার ঠিক আছে? আচ্ছা, আমি এর থেকে দূরে রাখতে পারবো না, হ্যাঁ, না হলে আমার অডিও কোয়ালিটি খুব ড্রপ করছে। এখনো কি খুব বাজে আওয়াজ হচ্ছে? হ্যাঁ, হালকা আওয়াজ তো হচ্ছে, বাট আই গেস আই জাস্ট হোপ ইটস ফাইন মানে টু হ্যাভ দিস কাইন্ড অফ আ সাউন্ড। বাট অতটাও বাজে হচ্ছে না, মানে আই জাস্ট আমি জাস্ট এটাকে রাখার চেষ্টা করছি। আর ওকে, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, আমি পুরো পরিষ্কার শুনতে পাচ্ছি। কুল, ওয়েট। আচ্ছা, ফেসবুকে লাইভটা কি সেভ করা যায়? মানে আই ডোন্ট হ্যাভ প্রপার আইডিয়া। প্রপার? আমার প্রপার আইডিয়া নেই যে ফেসবুকে লাইভ সেভ করা যায় কিনা। হ্যাঁ, অবভিয়াসলি ইউ ক্যান শেয়ার ইট, মানে শেয়ার করলেই সেভ হয়ে যাবে। ওকে ওকে, কুল। সো আমরা আমরা একটা ছোট ইন্ট্রোডাকশন দিয়ে দিই সবাইকে যারা আসবে। তুই তোর ক্যামেরাটাকে একটু উপরের দিকে ওঠাবে, বিকজ তোর হাফটা ফেস আসছে। ওকে, হুম, নাও ঠিক আছে। ইজ ইট ফাইন? ওকে, নো নো নো, সো বেসিক্যালি is it fine? আরেকটু ওঠা। হ্যাঁ, নাও ইটস ফাইন, নাও ইটস ফাইন। ইয়া, সো আমি সবাইকে একটা ছোট ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে আমরা ইনস্টাগ্রামে একটা লাইভ করছিলাম অন উইমেন এম্পাওয়ারমেন্ট, দ্যাটস দ্য থিম, এন্ড উই হ্যাড জাস্ট টু থ্রি কনভারসেশন, বাট দ্য রেস্ট ইজ লেফট। সো ইয়েস, yeah, to amra kothay chhilam, I mean I forgot, with so much of glitch in the network I forgot je kothay chhilam. I guess we were somewhere like tui jigasha korchhilis je what should I say to my like to the people who are now like what can I say are dreaming about pursuing a career in music. Yeah, yeah, so. Yeah, what's your motivation? Yeah,
Yeah, I just want to say that you got to hang on. That's it. You will face many things. You have to stay strong, and you have to, what can I say, cross every obstacle that comes on your way. That's only the thing. And you have to go on and on and on. Dream big and think about good things when there is no one there. Music will be there when no one is there. Yeah. Okay. So I would banam ekta interesting fact jante chai jeta amar mone shobar sathe hoyeche ami tao tor theke specially jante chaibo je have you ever like anybody in your family have told you something but try to demean you and you want to prove them wrong but you have already proved them wrong anything? Yeah, there were many people who actually doubted me or ekhono maybe kore yeah, actually I think is this mostly because you are a girl or just generally kore? দেখ মেবি হ্যাঁ হয়তো মানে আমি খুব একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি অ্যাজ আই সেড বিফোর, তো হয়তো হ্যাঁ মানে এরকম ভাবে জাজ করে আমাকে অনেকেই, যেহেতু আমি একটা মেয়ে, মেয়ে সন্তান, অনেক বেশি রাগ আমার, অনেক উৎকটাং জিনিসপত্র করি, আই এম উইয়ার্ড, আই এম ভেরি উইয়ার্ড অ্যাজ আ পার্সন, ওকে, সো পিপল ক্যান নট টেক মি লাইক দ্যাট, ঠিক আছে, তো হ্যাঁ ঠোঁট কাটা তো ঠিকই, ঠোঁট কাটা আগে ছিলাম না, জানিস তো, ব্যাপারটা হচ্ছে সময়ের সাথে থাকতে থাকতে না অনেক কিছু হতে হয়, এখন মানে চেঞ্জেস আসছে ব্যাপারটা, কেননা এখন না নিজেদের কথাটুকু নিজেরা যদি না বলিস কেউ তোর কথাটা বলে দেবে না, অ্যান্ড দ্যাট টাইম উইল নট কাম অগেন ওয়েন ইউ অ্যাকচুয়ালি হ্যাড দ্য চান্স টু সে দ্যাট ওয়ার্ড, সে দোজ ওয়ার্ডস অ্যাকচুয়ালি, তো দ্য চান্স উইল নট কাম অগেন, অ্যান্ড দেন সাডেনলি ওয়ান ডে ইউ উইল জাস্ট রিমেম্বার দোজ থিংস অ্যান্ড রিগ্রেট ইট লাইক হেল, আই হ্যাভ রিগ্রেটেড মাই সেলফ দ্যাট ওয়াই ডিডেন্ট আই সে দিস ওয়েন আই হ্যাড দ্য টাইম, সো আমরা না কি বলতো ফার্স্টেই না খুব অ্যাডজাস্ট করার চেষ্টা করি, মেবি ইটস আপ টু আওয়ার আপব্রিংগিং অ্যাজ ওয়েল, হ্যাঁ আমাদের আমাদেরকে একটুখানি সহ্য ক্ষমতা বাড়াতে হবে, কেননা সবার বাড়িতেই মোটামুটি এই ব্যাপারটা তো আমরা শুনেই এসেছি যে একদিন বিয়ে হবে, অন্য বাড়িতে গিয়ে থাকতে হবে, প্রচুর অ্যাডজাস্ট করতে হবে, আমাদের মায়েরা করেওছে, মা ঠাম্মা দিদিমা যারাই আছেন তারা করেছে কিছু না কিছু হলেও অ্যাডজাস্টমেন্টস ইন দেয়ার লাইফ, নাও টাইমস চেঞ্জিং, নাও পিপল আর অ্যাকচুয়ালি বিং ওয়াইড অ্যাবাউট ইট, ওপেন অ্যাবাউট ইট, কিন্তু তাও কি মানে কনজারভেটিভ এই জিনিসপত্র গুলো নেই, এই এই নোংরামি গুলো নেই ফ্যামিলিজ এ? অবভিয়াসলি আছে, অবভিয়াসলি দে আর মানে দ্য ফিমেল মেম্বার্স আর বিং জাজড হোয়েন এভার দে আর ডুইং সামথিং উইচ অ্যাকচুয়ালি ডিমান্ডস আ ডেয়ারিং নেচার উইচ অ্যাকচুয়ালি ইনভলভস রিস্ক অর সামথিং লাইক দ্যাট। দেখ এরকম একটা ক্রিয়েটিভ ফিল্ডে কোনো মানে যেরকম ধর আমি আমি তোর সাথে তুইও আমার সাথে ফিল্মে পড়ছিস, তো অবভিয়াসলি হ্যাভ মানে কি বলবো মেকিং আ বিগ বাজেট বড় একটা সিনেমা, বা বিগ বাজেট না হলেও মানে স্মল বাজেট যে উইচ 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 ফিল্ম অ্যাকচুয়ালি yeah actually a proper film, short film ba onnanno film e amra onek kaaj korechi, but when there is a wholesome thing you know that that celluloid er pordate amra dekhte pabo sei jinish ta to ami sob ami o shopno dekhechi tui o shopno dekhechis sei jinish tai jokhon amra ni eto boro ekta business হ্যাঁ এত বড় একটা ভার বেসিক্যালি, তো বললাম না আমি তোকে প্রথমেই যে উই নিড অ্যাকসেপ্টেন্স, উই ডোন্ট হ্যাভ অ্যাকসেপ্টেন্স, যখন অ্যাকসেপ্টেন্সটা এসে যাবে তখন তখন না মানে এই জিনিসগুলো, অ্যান্ড অ্যাকসেপ্টেন্স আসে কি করে, তুই যদি একটা অপোনেন্ট মানে অপোনেন্টের অপোজিটে যে দাঁড়িয়ে আছে সে কনসিডারেট হয়, পিপল হ্যাভ টু বি কনসিডারেট অ্যাজ ওয়েল, মানে কনসিডার করছে অ্যাটলিস্ট তোর চোখের সামনে যে ট্রুথটা প্রত্যেকদিন হাঁটা চলা করছে সেই ট্রুথটাকে চিনতে পারছে, সেটা চেনার জন্য না একটা
কাইন্ড অফ ভদ্রতা ডিগনিটি থাকতে হয় একটা মানুষের মধ্যে, সেইটা যতদিন না আসবে মানুষের কাছে ততদিন ব্যাপারটা চেঞ্জ হবে না। সেটা হয়তো আসছে বলে আস্তে আস্তে একটু হলেও চেঞ্জ হচ্ছে, দ্যাটস ইট। আই থিঙ্ক আমি আমি মোস্টলি এটা এখনো দেখেছি, মানে ইন ইয়াং পিপল, ইন পিপল হু আর লাইক নট সো ওল্ড অলসো, তাদের মধ্যে আমি দেখেছি আ ফিমেল ক্যান নট ডু স্টাফস, মানে প্রফেশনালিও স্টাফস লাইক আ ম্যান, মানে দে ফিল যে একটা ফিমেলকে শুধুমাত্র মানে জাস্ট একটা বিউটির অবজেক্টে, মানে জাস্ট একটা মানে শো পিস এর মতো ইউজ করবো, মানে কোথাও কোনো এই ব্যাপারগুলো আমি আমি নিজে দেখেছি শুনেছি। আমার নিজে তখন আমি অ্যাজ আ আই থিঙ্ক আমি খুব ইয়াং বা ছোট বা সেরকম পজিশনে নেই কোথাও একটা বলে, মেবি আই কুডেন্ট স্পিক, বাট আই থিঙ্ক দিস ইজ হোয়াট হ্যাপেন্স আ লট অফ টাইমস, মানে জাস্ট জাস্ট তোকে রাখবে বিকজ বিকজ ইউ আর আ গার্ল, অ্যান্ড দে ফিল যে অডিয়েন্স আসবে বিকজ ইউ আর আ গার্ল, মানে এই ব্যাপারগুলো এখনো আছে। জিনিস যেটা বলছি সেটা হচ্ছে ব্যাপারটা, মানে আমি না এই জিনিসটা ফেস করিনি খুব একটা। ফার্স্ট অফ অল আমি প্রথমেই যেই ইয়েটাতে বিলং করতাম, যে মানে কাইন্ড অফ মিউজিকে বিলং করতাম, আমি অ্যাকচুয়ালি কোনো মিউজিকে বিলং করি না, বাট আমি যে মিউজিকটা প্র্যাকটিস করতাম দ্যাট ওয়াজ ক্লাসিক্যাল মিউজিক, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক পিওর, ঠিক আছে। এবার সেখানে না এই মানে এই ব্যাপারটা যেটা তুই বললি যে আই ক্যান্ডি হিসাবে ইউজ করা কাউকে, এই জিনিসটা খুব একটা আমি দেখিনি। দেয়ার আর পিপল হু উইল কাম অ্যান্ড ট্রাই টু টেক অ্যাডভান্টেজ অফ ইউ ইন এভরি স্টেপ ওভার দেয়ার, অনেক জায়গায়, ঠিক আছে। দেয়ার ওয়ার পিপল, দেয়ার ওয়ার ইনস্টান্সেস যেখানে হয়তো আমি মানে লিটারালি ভয় পেয়ে গেছি, ঠিক আছে, এরকম জিনিসও হয়েছে। কিন্তু কি বলতো, ব্যাপারটা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু গিভ ইন, ইউ জাস্ট ডোন্ট হ্যাভ টু গিভ ইন, ইউ ওনলি মানে ইউ ওনলি রিমেম্বার অ্যান্ড থিঙ্ক ওয়ান থিং, দ্যাট ইউ অলওয়েজ হ্যাভ আ চয়েস অফ নট ডুইং ইট দেয়ার। মানে যেই কাজটার কথা ভেবে তুই হয়তো কোনো কম্প্রোমাইজ করতে চাচ্ছিস, সেই কাজটা করার দরকার নেই, বিকজ ইউর সেলফ রেসপেক্ট ইজ ফার মোর ভ্যালুয়েবল। তো ওই ওই ওকে, সো আমরা অনেকক্ষণ কথা বলেছি, বাট তার আগে আই উড টেল ইউ টু সিং সামথিং বিকজ ইউ আর এ সিঙ্গার। ওকে ইয়া, আইল আইল সিং সামথিং, একটুখানি জাস্ট দাঁড়াবি, আমি একটু ইয়া শিওর ইনস্ট্রুমেন্টটা খুলি। আমি জানি না এটা টিউনড আছে কিনা, তো শুনতে পাচ্ছিস? ইয়েস 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 ইয়েস, পরিষ্কার? ইয়া ইয়া ইয়া, ওকে। আচ্ছা, একটা জন ডেনভারের গান গাইছি, এটা আমার খুব প্রিয় গান, ইটস কল্ড লিভিং অন আ জেট প্লেন, হয়তো সবাই শুনেছে। 8 মিনিট, ওকে। But the dawn is breaking, it's early morning. The taxi's waiting, it's blown his horn. Already I'm so lonesome I could die. So kiss me and smile for me. Tell me that you wait
Amazing. Very nice. Really, your favorite song? For the first time, like this, right? Yeah, I am. I actually told you to actually give me passes of your shows, but এখন তো মানে এমনই একটা সিচুয়েশন হয়ে গেছে যে কবে কার শেষ হবে। এখন তো খুবই যাত অবস্থা। খুবই বাজে, খুবই বাজে। তো আমি একটা লাস্ট, প্রবাবলি মাই লাস্ট কোয়েশ্চেন আমি বা লাস্ট একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো যে প্রফেশনাল এটা তো ছিল তোর সারাউন্ডিংস এটসেট্রা অন হাউ ইউ হ্যাড টু স্ট্রাগল বিকজ ইউ আর আ ওম্যান, বাট তোর প্রফেশনাল লাইফে তোর কি মনে হয় হাউ মাচ ইউ আর স্ট্রাগল্ড মোর বিকজ ইউ আর আ ওম্যান? ওই যে তোকে বললাম না, ব্যাপারটা হচ্ছে ওই রকম টাইপের মানুষ এবং মানুষের মানসিকতা প্রচন্ড বেশি, যে মানে আমি নাও আই এম মানে আই বিলং টু সিন দ্যাট ইজ মোস্টলি মানে দ্যাট মোস্টলি হ্যাপেন্স ইন দ্য পাবস অ্যান্ড দ্য ক্লাবস অফ কলকাতা, সো আই এম অ্যাকচুয়ালি গোয়িং অন অ্যাজ দ্য লিড সিঙ্গার অফ আ ব্যান্ড, অ্যান্ড by the way to your viewers, actually I am the lead singer of Palindrome. Palindrome is a band that we actually started a year ago now, so ami plug in kore dilam ekটু আমার নিজের হয়ে, তো yeah sure, please go, yeah you please go, I'll have given in Facebook. Yeah, please go and check our Facebook and YouTube channel. There is this song as well, Leaving on a Jet Plane, covered by us actually. So if you like to my performance, please go and check our videos. আমি একটা পেন নিয়ে কেন এরকম হাতের মধ্যে ইয়ে করছি, I don't know. তো যাই হোক, না যেটা যেটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে না আমি না যতদিনে এই ব্যান্ডটাতে এসেছি এবং এই কাইন্ড অফ অ্যাটমসফিয়ারটার সাথে পরিচিত হয়েছি,
আমার এখনো মনে নেই, মনে পড়ছে না যে আমার সাথে এরকম কোনো ডিসক্রিমিনেশন হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি কিছু জায়গায় আমার মনে হয়েছে, বিকজ আমরা নিউ কামার্স, আমরা অপরচুনিটিস কম পাচ্ছি, ঠিক আছে, বিকজ এক বছরও হয়নি ব্যান্ডটার, এবং দেয়ার আর ব্যান্ডস মানে উইচ আর ইন দ্য বিজনেস ফর সিন্স সিন্স লং আগো, ইউ নো, মানে অনেক বছর ধরে, 10-12 বছর ধরে, মানে পুরনো ব্যান্ডও আছে, 10 বছর, 10-12 বছর পুরনো ব্যান্ডও আছে, এবং তাদের সাথে অ্যালং সাইড আমাদেরকে পারফর্ম করতে হয়, তো অবভিয়াসলি উই হ্যাড টু পুট অন আ লট অফ ওয়ার্ক, ঠিক আছে, দ্যাট আই হ্যাভ ফেল্ট, বাট ফর ফর বিং আ উমান আই হ্যাভ ফেস সাম ডিসক্রিমিনেশন, আই হ্যাভ নট সিন দ্যাট হিয়ার ইয়েট, অ্যান্ড আই এম ফর্চুনেট অ্যাবাউট ইট অলসো দ্যাট আই আই মাই মাই হোল ব্যান্ড কনসিস্টস অফ ওনলি ওয়ান ফিমেল মেম্বার অ্যান্ড দ্যাট ইজ মি, মাই হোল ব্যান্ড ইজ, বাকিরা সবাই পুরুষ মানুষ বেসিক্যালি, তো তাদের ব্যাপারটা কি বলতো, দে আর অ্যাকচুয়ালি ভেরি প্রোটেক্টিভ অ্যাবাউট মি, ঠিক আছে, আমার মনে হয় তার জন্য হয়তো আমি মানে মানে দে অলওয়েজ ট্রিট মি, হ্যাভ ট্রিটেড মি লাইক দেয়ার মানে ওন একটা বন্ধু বা বোন বল, যাই হোক, সেরকম নিজের লোক হিসেবে ট্রিট করেছে, তো আমার এই বাইরের ব্যাপারটা না আমাকে এখনো পর্যন্ত ছুতে পারেনি, হয়তো মেবি আছে, আই ডোন্ট নো, ঠিক আছে, মেবি পিপল ফেস থিংস ওভার হিয়ার, বাট আমার সাথে এখনো সেরকম কোনো খারাপ এক্সপিরিয়েন্স ভগবানের খুব আশীর্বাদে হয়নি, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, যখন আমি ক্লাসিক্যাল ফিল্ডে স্ট্রাগল করছিলাম, বেসিক্যালি আমি আই আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম আ ক্লাসিক্যাল মিউজিশিয়ান, ঠিক আছে, আমি অলওয়েজ চেয়েছিলাম যে আমি খুব ভালো করে ক্লাসিক্যাল মিউজিকটাকে ফলো করি, বিকজ ইটস হিউজ, রাইট, ইটস ইট হ্যাজ আ ওশন, মানে ইটস ইটস ট্রেন্ডিং ওশন, আই থিঙ্ক দ্যাটস দ্য বেস, মানে বেস অফ Yeah, অল, বাট রুটস অফ that's অল the grammar. মিউজিক। That's the basic grammar of everything. That's where the whole universe lies. So, এই এই ব্যাপারটার মধ্যে মানে আমি এখন ওয়েস্টার্ন ক্লাসিক্যালটাও চেষ্টা করছি কিছু কিছু করে জানার, আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল সম্বন্ধে অত বেশি জানতাম না আগে, এখন আস্তে আস্তে জিনিসটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি, কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যাল যেটা যতটা এক্সপ্লোর করেছি, ইটস ইট ইট ইটস ইটস নেভার এন্ডিং, ইট ক্যান নট এন্ড এনিওয়ার, ইফ ইফ দে ইউ সি আ ডেড এন্ড, ইউ উইল রিচ দেয়ার অ্যান্ড ইউ উইল গো অন লাইক গো অন ডিসকভারিং নিউ থিংস, ঠিক আছে, তো ওই ডেড এন্ড থেকে আবার আর একটা নতুন ডেড এন্ড শিফট হয়ে যায়, ঠিক আছে, শিফট হতে 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 এগোয়, তো ওই টাইমটাতে না আমি তখন স্ট্রাগল করছিলাম, আমি তখন চেষ্টা করছিলাম লোকজনের সাথে বসে জ্যাম করে কিছু করে হলেও মানে জিনিসটাকে যদি আমি প্রফেশনালি করতে পারি, ব্যাপারটা হচ্ছে না, ফার্স্ট অফ অল দেয়ার ইজ নেপোটিজম দেয়ার ইন দ্যাট ফিল্ড, ঠিক আছে, আই হ্যাভ টু সে দিস, দেয়ার ইজ নেপোটিজম, দেয়ার ইজ ভেরি কি বলবো ওই ফেস ভ্যালু একটা ব্যাপার আছে, অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক রকমের খারাপ জিনিসপত্র আছে, এখানেও যে নেই আমি সেটা বলছি না, কিন্তু আমি এখনো ফেস করিনি বলে আমি ওই দিকটাতে যাচ্ছি না, আমি যেটা এদিকে দেখেছি সেটা হচ্ছে অনেক বড় বড় মিউজিশিয়ানরাই অনেক রকম ভাবে অনেকের অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করে, অ্যান্ড অবভিয়াসলি বিকজ উই আর ফিমেলস বেসিক্যালি, ঠিক আছে, মানে উই আর তুই আগে, ফেমিনিন অ্যান্ড হ্যাঁ হ্যাঁ দে থিঙ্ক উই আর ভেরি ফ্র্যাজাইল অর সামথিং অফ দ্যাট কাইন্ড, সামথিং অফ দ্যাট সর্ট, তো এর এর জন্য না মানে তারা ভাবে যে মেবি দে উইল গিভ ইন অর সামথিং লাইক দ্যাট, অ্যান্ড দে উইল, এটা দেখ এটা শুধুমাত্র যে ক্লাসিক্যাল মিউজিকে আছে বা কোনো কাইন্ড অফ মিউজিক আছে তা নয়, এভরি স্ট্রেটা, এভরি সার্ভিস দ্যাট উই ডু, এভরি জব উই হ্যাভ, এভরিওয়্যার, এভরি ইন্ডাস্ট্রি, ইট ইজ দেয়ার, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা সাথেও হয় মানে না, ইটস লাইক উই হ্যাভ টু প্রুভ, মানে অফকোর্স হয়, বাট ইটস লাইক উই হ্যাভ টু প্রুভ আওয়ার ট্যালেন্ট ফর শিওর, আই থিঙ্ক এভরিবডি হ্যাজ, বাট আই থিঙ্ক উই হ্যাভ টু প্রুভ লাইক আ লট মোর বিকজ উই আর আ উমেন, ইটস লাইক এক্স্যাক্টলি, যে তুমি মেয়ে তুমিও ইয়া পারো ইয়া ইয়া এটা, আচ্ছা, তো ইটস দ্য সেকেন্ড থিং দ্যাট পিপল ফোকাস অন। যেমন যেমন একটা খুব স্টিগমা আছে যে মেয়েরা মানে দেয়ার আর ইনস্ট্রুমেন্টস যেগুলো মেয়েরা বাজাতে পারে না বা সামথিং, বাজালে খুব হ্যাঁ সারপ্রাইজিং হ্যাঁ একটা হ্যাঁ ব্যাপার অফকোর্স, হয়ে যায়, মানে ধর একটা মেয়ে ইয়া সো ট্রু, সারাঙ্গি বাজালো,
বা ধর সারঙ্গি বাজাতে খুব কষ্ট হয় আমি শুনেছি, বা সেটা তো ধর বলবো না। হুম সেতার বা যেকোনো মানে বড় সড়ো ইনস্ট্রুমেন্ট চেলো বা এরকম জিনিসপত্র বাজালো, দে অলওয়েজ গেট টু মাচ অফ অ্যাটেনশন। কেন? কেননা এটা মেয়েদেরকে বাজাতে লোকজন খুব একটা দেখেনি, অন্তত ইন্ডিয়ার লোকজন খুব কম দেখেছে। আমাদের আমাদের চেলো প্লেয়ার আছে মেয়ে, রিগার্ডলেস অফ দেয়ার জেন্ডার অর সামথিং, সেটা আমি জানি না, মানে খুব কম আছে হয়তো। তো সেটাই আমি বলছি, মানে এই সারপ্রাইজ সারপ্রাইজ হওয়ার সারপ্রাইজ হওয়ার তো কোনো মানে কারণ নেই না এখানে। মেয়েরা কি বাজাতে পারবে না? মানে অদ্ভুত ব্যাপার এগুলো, মানে এটা এটা জাস্ট মানে ল্যাক অফ কমন ওকে, তো সেন্স, ইউ নো। তুই, আমি তোকে বলবো যে তুই আগে ক্লাসিক্যাল ইয়ে করতিস, তো আমি তোকে বলবো যে ক্যান ইউ প্লিজ সিং ওয়ান ক্লাসিক্যাল সং ফর আস, সামথিং ওকে, সামথিং ওয়ান দ্যাট ইউ ক্লাসিক্যাল হ্যাভ সং। লার্ন বা ইউ ওয়ান্ট টু। ইয়া, কিন্তু আমার একটুখানি জল খেয়ে নিতে হবে, দাঁড়া আমি জল খেয়ে নিচ্ছি। শিওর, আচ্ছা, ক্লাসিক্যাল সং বললি তো, ঠিক আছে, তাহলে আমি একটা ছোট্ট কিছু শোনাচ্ছি, ঠিক আছে? পিক ওয়ান। যা ইয়া, আবার আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেলাম বেসিক্যালি, একটু দাঁড়া, 2 মিনিট দে আমাকে। এনিথিং এনিথিং এনি সর্ট অফ ক্লাসিক্যাল জনার। আচ্ছা চল, আমি তোকে কাইন্ড অফ একটা ছোট্ট করে খেয়ালের বন্দি শোনাচ্ছি, ব্যাস দ্যাটস ইট, ঠিক আছে? কিনারে 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 দরিয়া, কশ্তি বাঁধরে কিনারে 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 দরিয়া, কশ্তি বাঁধরে মজায় বহরে উলফত মে ফিজর, কিনারে 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 দরিয়া, কশ্তি বাঁধরে এক ওদর মেহর বানি মে কোনে আনাং রঙ্গিলে আসনারে পিনারে দরিয়া, কষ্টি বাঁধরে কিনারে 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 দরিয়া, কষ্টি বাঁধরে। খুব ভালো। আমি আমিও অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল শিখতাম, বাট সেটা অনেক যুগ আগে। খুব ভালো লাগলো অনেকদিন পর আচ্ছা এরকম কিছু একটা শুনে। আচ্ছা আচ্ছা, তো আই থিঙ্ক উই উড ডেফিনেটলি ইন দিস লাইক, মানে খুব ইয়া তাড়াতাড়ি, ইয়া বিকজ না হলে লোকজন ভাববে ইয়া, আর অনেকক্ষণ পারা যাচ্ছে না, মানে বেশি উমেন উমেন কেউ হয়ে দেখছে যাচ্ছে আদৌ আমি এমনিতেও, জানি না, মানে সবাই আই এমনিতেও ক্যান নট বিক্ষিপ্ত সি। উমেন উমেন। হ্যাঁ, এখন না দেখলাম, শিওর পরে ডেফিনেটলি দে উইল see it. I will post it on YouTube, Instagram places. So lastly, আমি তোকে just বলতে বলবো, মানে to all the women, মানে firstly I want to know যে, মানে what's your future plan, মানে what do you think, যে তুই কি করবি actually? মাই ফিউচার প্ল্যান ইজ টু মেক মাই ব্যান্ড বিগার অ্যান্ড টু গো অ্যান্ড পারফর্ম ওভার মেনি টাউন্স, মেনি সিটিজ, মেনি কান্ট্রিজ, ইফ আই মে। সো আই ওয়ান্ট টু মেক ইট বিগার, আই ওয়ান্ট টু ডু লট মোর হার্ড ওয়ার্ক অ্যান্ড And what can I say? And also make some perspective of mine through something that I direct, Change. something that I make. Because গল্প তো আসতেই থাকে মাথায়, বাট রিসোর্সেস এর প্রবলেম, অনেক কিছু প্রবলেম থাকে বা অনেক ল্যাদও থাকে, তার জন্য কাজ করা হয় না।
বা অপরচুনিটিও কম থাকে যার জন্য কাজ করা হয় না। তো সেগুলো যদি পেয়ে যায় তাহলে তো আর থামার কোনো দরকার নেই, দরকার পড়ে না। Sure, sure. I'm sure you will go far, and since we're going to end this live, and I am a big fan of, I'm fully filmy and Bollywood, so I would request you to sing one Bollywood song of your choice. Okay, Bollywood song. আর আমি ইউকেলেলেটা বাজিয়েই করছি, ঠিক আছে? হ্যাঁ, sure. দাঁড়া, কি গান গাই বলতো বলিউডের? ক্যান ইউ সিং এনি পাপন সং? মানে আই এম আ বিগ ফ্যান অফ পাপন। পাপন সং বাংলা ইয়া কিন্তু বাই দ্য ওয়ে মানে কমার্শিয়াল। দাঁড়া, আমি দেখছি ওই গানটা গাইতে পারি কিনা একটুখানি। পিপল পিপল ক্যান রিকোয়েস্ট অলসো ইফ দে ওয়ান্ট টু হিয়ার সামথিং, মানে আই এম জাস্ট সিইং। ইয়া, পিপল ক্যান রিকোয়েস্ট, আমি কিছু দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি এই আচ্ছা, নিচে ব্যাপারগুলো অনেক করি না, আমার আমি এখন ফ্রেন্ডরা দেখছি। অনেকে দেখছে, থ্যাংক ইউ। ইয়া এখন আস্তে ইয়া আস্তে ইয়া ভিউয়ার্স বাড়ছে বেসিক্যালি। রাত হয়েছে, রাত বাকি বাদ বাকি হচ্ছে না আমাদের এখানে, বাইক দ্য ওয়ে, বাট ইটস ওকে। Lockdown, we don't have anything else to do. I'm trying to set my... আচ্ছা চল গাইছি। হ্যাঁ, Yep. আমি জানি না, আমি কোনোদিন এই গানটা ট্রাই করিনি, আমি স্টিল গাইছি, ঠিক আছে? না আয় হো না আওগে না ফোন পে বুলাওগে শান্তি করারি আওগে ঢলে সুতাওগে রাত কি শিরে বাই সে নিন্দ মে জগাওগে তোর এই গানটা শুনে জেইউর আড্ডার কথা মনে পড়ে গেল, মিস করছি। যাকে একজন লিখেছে আজ জানি কি জিদ না করো গাইতে, হ্যাঁ আজ একজন লিখেছে আজ জানি কি জিদ না করো গাইতে। ওকে, দেখছি দেখছি। I want to I listen am a I am a hunter. hunter from Gangs of Wasseypur. I don't know all the lyrics of I am a hunter. I That don't was a think good I song. haven't heard this song.
Which song is it? हेलो, आर यू देयर? हाँ, बोल। गाने की जिद ना करो ना। ओके, आई थिंक अभी ना आई नीचे बोलते अच्छी ना। আচ্ছা, আমি তাহলে এই গানটা গেয়ে শেষ করছি, বুঝলি? Yeah, sure. আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু হিয়ার আজ জানে কি জিদ না করো? কে হু মি আই ইয়া ইউ অবভিয়াসলি, আই এম মানে ইফ ইউ চ্যাটিং উইথ ইউ। আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু হিয়ার আ পাপনস সং। পাপন ইজ মাই ফেভারিট সিঙ্গার। The last one I did was Papun song actually. হ্যাঁ, আই নো আই নো আই নো, মানে আই ওয়ান্ট টু কিপ গো অন হিয়ারিং পাপন, আই জাস্ট লাভ হিম। Okay. Okay. তুই কি, Then বাই দ্য ওয়ে, আই I'll... অ্যাকচুয়ালি ক্যান ইউ সিং ওয়ান বেঙ্গলি মুভি পাপন, মানে স্যাং, Bengali Papun song I don't know রে। মানে ডু ইউ নো দ্য সং রোদ্দুর I দ্যাট don't হি know, I স্যাং? don't know. I don't ওকে, know. ইউ ডোন্ট নো, দেন আই ডোন্ট নো আর কি গান গেয়েছে, মানে অনেক গানই গেয়েছে, বাট আই কান্ট রিমেম্বার। আমি আমি বাংলা খুব একটা শুনিনি রে পাপনের। আই মিন আই এম নট ফ্যামিলিয়ার উইথ ইট। কে আচ্ছা, ইয়েস ডু ইউ নো, অগ্নাম ইয়েস ইয়েস হচ্ছে। ডু ইউ নো দিস ম্যান, মানে আই ডোন্ট নো হিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হি ইজ মাই ফ্রেন্ড। ও আচ্ছা, সো সামওয়্যার হি হ্যাজ রিটেন নাইস আন্টি। What? I was like, what the hell? Why this man is writing auntie? But then you said he's your friend, so moja kore lekhechhe. Still, there is no point of calling me auntie. I Oh, don't know. he was maybe referring to However, let's do one song and wrap it up. আমি আমি পাপনের গাইছি না, ঠিক আছে? আমি অন্য কিছু গাইছি, হিন্দি গাইছি। কুল 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 কুল। অ্যাকচুয়ালি আই হ্যাভ আ সাজেশন, ক্যান ইউ সিং দ্য সং অফ কমিনে? দের ইজ আ সং ফ্রম দ্য ফিল্ম কমিনে, দের ইজ আ স্যাড সং ফ্রম দেয়ার, লাইক আই পেহেলি ফরগট বার দ্য মহব্বত সং। সিং। ইয়েস ইয়েস ইয়েস, দ্যাট ইজ কিন্তু রিয়েলি ওটা না নাইস। লিরিক্স ভুলে গেছি, স্টার্টিংটা আমাকে মনে করো, আমি তাহলে করতে পারবো। ও বাবা, কাকে জিজ্ঞেস করছে? এই সামবডি নোজ দ্য স্টার্টিং অফ দ্যাট সং, পেহলি বার মোহব্বত কি? সামবডি হু নোজ, প্লিজ রাইট ডাউন দ্য ফার্স্ট লাইন অফ ইট। ওয়েট ওয়েট, সামবডি হু ইজ ওয়াচিং, আই নো দ্য, হি নোজ ইট। শাগনি, ইফ ইউ নো দ্য ফার্স্ট লাইন, প্লিজ রাইট। I didn't call you auntie, I was agreeing with auntie. Oh, okay. He ও said he agreed আচ্ছা, with আমার মাই whatever the... অ্যাকচুয়ালি আজ জানে কি জিদ না করো লিখেছে বেসিক্যালি। ওকে, Oh, okay. Oh, আমি that is এখন your mother. দেখলাম Hello, আমার কাছে। auntie. Oh, আচ্ছা, I just misread it completely. এ তুই কি কি বলছিলিস, কোন গান বলছিলিস, আমার মাথা থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, মনে পড়েছে। কামিনের গান, বাট মনে পড়েছে। দাঁড়া, হ্যাঁ, আমি থোড়ে এমনি থোড়ে করছি না। ভিগেছে সামন রোড। ইয়া ইয়া ইয়া, ধরে ভিগে ভিগে সে থোরে নাম হ্যায় হম, কল সে সোয়ে বোয়ে ভি তো কম হ্যায় হম,
দিলে কেসি হরকত কি হ্যাঁ পহলি বার মোহব্বত কি হ্যাঁ আখরি বার মোহব্বত কি হ্যাঁ পহলি বার মোহব্বত কি হ্যাঁ আখরি বার মোহব্বত কি আখে ডুবি ডুবি শিশুরময়ী মধ্যম হো ঝিলে পানি পানি হবস তুমর হম হো বাদি হরত কি হ্যাঁ পহলি মোহব্বত কি হ্যাঁ আখরি বার মোহব্বত কি হ্যাঁ মোহব্বত কি হ্যাঁ আখরি বার মোহব্বত কি याद आता है तुझे गुदगुदाना यू ही सुनते टिपना मिचना बेवजह बेसबब याद है पीपल के जिसके घने सारे थे बात बड़ी हैरत की है पहली बार मोहब्बत की मोहब्बत की है मोहब्बत की है आखिरी बार मोहब्बत की অ্যামেজিং আই তোর গলাটা অনেকবার কেটে যাচ্ছিল বাট টু অল দ্য পিপল হু হ্যাভ ওয়াচড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অলসো ইফ ইউ গাইজ ওয়ান্ট টু হিয়ার হার প্রপারলি শি হ্যাজ আ পেজ শি হ্যাজ আ ব্যান্ড প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট দেন ইউ ক্যান হিয়ার ইট প্রপারলি Yeah, thanks. And also, please, guys, check her out. Check her videos as well. And listen to her. Support her, whatever she does. And thank you for inviting me over here. Khub bhalo laglo. Thank you. By the way, amader ki kono class hocche. I don't have any clue after the cyclone. No. After the cyclone, there has not been a class yet. After Thank the God. cyclone, there has not been a class yet. Okay. Yeah, okay. because I think Modija ma'am er ye dekhlam status dekhlam je she uploaded that 5 din dhore unader okhane current nei ar baki dero probably electricity er khub problem. So that's Thank why মানে এখনো কলকাতাতে সব জায়গায় ইলেকট্রিসিটি নেই and this thing has actually done so many destructions. মানে আই ক্যানট টেল ইউ বাই দ্য ওয়ে আমার মনে পড়লো বিকজ দিস ইজ আ প্ল্যাটফর্ম অ্যান্ড আই এম গোয়িং লাইভ উইথ ইউ আই ওয়ান্ট টু টেল পিপল দ্যাট আই এম অ্যাকচুয়ালি অ্যালং উইথ সাম অফ মাই ফ্রেন্ডস কালেক্টিং সাম রেভিনিউজ সাম সাম অ্যাকচুয়ালি কালেক্টিং সাম ডোনেশনস টু গিভ টু দ্য পিপল হু আর দেয়ার ইন সুন্দরবন অ্যান্ড হুজ Everything, every belonging has been suffered swept a away. loss. Huh? Yeah. Suffered Everybody a has loss. suffered a loss there.
and they are like doing not doing well at all. So we are kind of giving them some food to sustain, and some money planning to give them some food to sustain, and some things to actually cover their heads with money. অন্তত ছাউনি দেওয়ার মতন ঘর বাড়ি যেগুলো ভেঙেছে সেগুলোতে ত্রিপল দিয়ে ছাউনি দেওয়ার জন্য, এবং যেহেতু বর্ষা আসছে ওদের ওদের মানে কাইন্ড অফ একটু আর্থিক ভাবে কিছু হলেও সাহায্য করার চেষ্টা করছি। সো ইফ ইউ ওয়ান্ট টু ডোনেট সামথিং, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প দেম, প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড প্লিজ টক টু মি, বিকজ দিস ভিডিও উইল বি ট্যাগ টু মি, অর ইফ ইউ ক্যান সি মি অলরেডি প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড হেল্প দেম, দে অ্যাকচুয়ালি নিড ইট রিগার্ডলেসলি রাইট নাও। তো আমি এটাই রিকোয়েস্ট করবো, দ্যাটস অল। চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দিস, আই থিঙ্ক উই আর গোইং টু এন্ড দিস হ্যাঁ, লাইভ। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, আমার বেশ ভালো সময় কেটে গেল। প্রথমে একটু যাতা হচ্ছিল, হ্যাঁ খুবই যাতা হচ্ছিল। আই হোপ দেখা যাক, আই হোপ যে আমরা আবার খুব তাড়াতাড়ি নর্মাল লাইফে ফেরত যাব। ফিরে আসতে লেটস পারবো। জাস্ট হোপ। এক্স্যাক্ট, ইয়া, লেটস হোপ। And thank you everyone যারা দেখলো লাইভটা, it will stay on my profile and I don't know মানে do you know how to save this life মানে মানে Yeah, আলাদা you করে will save? end it, then there will come an option of sharing it or deleting it. If you share, it will be like shared like one of your videos, one of your profile videos, you know. হ্যাঁ প্রোফাইল ভিডিও তো শেয়ার হবে, বাট আলাদা করে মানে ফোনই সেভ করবো, সো দ্যাট মানে আই ক্যান পোস্ট ইট অন আদার প্লেসেস। ক্যান ও মানে ডু ইউ আচ্ছা, নো সেটা কি সেটা করে ডাউনলোড করা যায় কিনা আমি বলতে পারবো না রে। ডাউনলোড করা যায়? আই গেস আই গেস ডাউনলোড করা যায়, বাট ইট উইল বি আফটারওয়ার্ডস, মানে ডাউনলোডেবল আফটারওয়ার্ডস, মানে যখন পোস্ট হয়ে যাবে তারপরে। আই গেস ইফ ইফ ইভেন ইফ ইউ থ্রেডস, আমি তোকে দেবো যেখান থেকে তুই লিংক কপি করে ডাউনলোড করতে পারবি। ওকে ইউ ক্যান ওকে ডাউনলোড। চলো, বাই বাই, থ্যাংক ইউ, গুড নাইট, বাই, স্টে সেফ, ভেরি নাইস টু টক টু ইউ, ইট ওয়াজ সো, ইয়া, বাই। বাই, তুই ভালো থাকিস। ওকে আমি আগেই কেটে দিলাম যাকে, থ্যাংক ইউ যারা যারা দেখলো। উই 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 ওয়ান্টেড টু ডু দিস ইন ইনস্টাগ্রাম, বাট নাও আই থিঙ্ক ফেসবুক ইজ সো মাচ বেটার, and now I think I will try to do the other lives on Facebook. I think that would be better for you. Also next live is coming with like two more lives are coming very soon. Those are going to be on mental health, so people who want to know a lot about mental health during this huge crisis, huge you know loss, people are going cuckoo during lockdown, they can join the live. One is my friend, another is a proper psychologist, so clinical psychologist, so we're gonna go live very soon. I will let you guys know the dates. So goodbye, thank you for watching and stay safe.